যখন নেবে তার মানে ইজ ওথ বাউন্ড, তাকে ওথ অনুযায়ী কাজ করতে হবে। ওথ যারা নাকি অ্যাডমিনিস্টার করলো তাকে ওথ যদি বলল তাদেরকে জিজ্ঞেস করা উচিত, যদি মনে করেন যে এর মধ্যে কোনো এমন কিছু হয়েছে যেটা গ্রহণযোগ্য না আমাদের সংবিধান অনুযায়ী। আমার তো মনে হয় যে সংবিধান অনুযায়ী এটা করা হয়েছে। তাহলে এমপি মানে আগের 300 যারা ছিল একাদশে তাদের কি মানে তার কি বাতিল হয়ে গেছে? যদি নতুন আসে কিন্তু সংসদ তো আছে স্যার, সংসদ তো নতুন তো এমপি আসলো, সংসদ চলতে অসুবিধা কোথায়? এখন স্যার যে যেহেতু বলা হচ্ছে যে আগের সংসদের মেয়াদ শেষ হবে 29 জানুয়ারি, তো এর আগেই 10 জানুয়ারি শপথ হয়ে গেছে নতুনদের, তাহলে সেটা কিভাবে হবে? এটা কি এটা 600 হয়ে গেল না? আর করে ফেলা এক মানে শপথ নিলে এটা কোনো কিছু ব্যর্থ হচ্ছে না? শপথ নিয়েছে তো তারা অলরেডি। আপনি তো বলছেন স্যার শপথ নিলে তাদের অ্যাক্টিভিটিসটা শুরু হলো। তাহলে আগের জন্য তো রয়ে গেল, ওদের মেয়াদ তো 29 জানুয়ারি পর্যন্ত থাকবে না। স্যার আপিল বিভাগের একটা রায় সম্পত্তি হয়েছে, ওখানে বলেছে ব্যাখ্যা দিয়েছে ফিকশন হিসেবে একটা টার্ম ইউজ করেছে, ফিকশন হ্যাঁ, তো বলেছে যে যেহেতু যেদিন থেকে শুরু হবে ওই দিন থেকেই পার্লামেন্টের কাজটা শুরু হবে, এমপিদের ইয়েটা হলো ওই দিন থেকে ফাংশন শুরু হবে, কিন্তু যেদিন থেকে ওত নিল ওত নিল কিন্তু যেদিন থেকে সংসদ বসবে। তাহলে স্যার আপনার ব্যাখ্যা হলো যে যেদিন থেকে শপথ নিল সেদিন থেকে নতুন সংসদের কার্যকাল শুরু হলো, আর আপনি আবার আপিল বিভাগের রায় আবার বলছে যে না যেদিন ওনারা বসে বসবেন পার্লামেন্টে সেই দিন থেকে ওনাদের কার্যক্রম শুরু হবে। তাহলে দুটা দুই রকম ব্যাখ্যা হয়ে গেল না স্যার? তারা হোক নিল কিন্তু যখন নাকি কার্যক্রম শুরু হবে অর্থাৎ তারা যখন পার্লামেন্টে বসবে তখন থেকে তারা বাস্তবে মেম্বার অফ দ্য পার্লামেন্ট হবে। জাপান থেকে আমদানি করা স্টিল শীট দিয়ে তৈরি ফ্যালকন এমএস পাইপেই কাজ করি। আমিও ফ্যালকন এমএস পাইপই চাই। ফ্যালকন এমএস পাইপ নির্ভরতার প্রতীক। মন্ত্রী হিসাবে এমপি হিসাবে মন্ত্রী হয়েছে অন্যরকম হলো অন্য কথা, তাহলে এটা কোন সেই জন্যই ওই পোস্ট ভ্যাকেন্ট হয়েছে বলে ধরে নিতে হবে। কোন পোস্ট ভ্যাকেন্ট হয়েছে? এই যে মন্ত্রীদের সংবিধান অনুযায়ী হয়েছে বলে আমার মনে হয়।